আজ আমাদের দোল উৎসব পালন হচ্ছে, আর দোল বা বসন্ত উৎসব মানেই হচ্ছে মনে আসবে শান্তিনিকেতন। তবে আমাদের নিউ টাউন কি কম যায়, আমাদের বাড়ির থেকে জাস্ট উইদিন 5 মিনিটস লাগবে পৌঁছতে রবীন্দ্র তীর্থ। এই যাচ্ছি, বাড়ি থেকে স্টার্ট করেছি, নোয়াটেল ছাড়িয়ে চললাম, এই যে মেট্রো দেখা যাচ্ছে, মেট্রো যাচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। আর ছেলে সাইক্লিং করে যাচ্ছে, ভীষণ মজার ব্যাপার, ছেলে সাইক্লিং আর আমরা গাড়িতে যাচ্ছি, গাড়িটা একটু আস্তেই যেতে হচ্ছে, সাইকেলের সঙ্গে ওকে ফলো করবো বলেই প্রথম ওকে ওর সঙ্গে এইভাবে আমরা যাচ্ছি। তো এই যে রাস্তা দেখা যাচ্ছে নিউ টাউনের রাস্তা, এত সুন্দর নিউ টাউন, মানে জাস্ট আমরা অ্যাকশন এরিয়া 1-এর কথা বলছি, যে এই রাস্তা আমরা এখন প্রায় 6 বছর হলো এখানে থাকি, আগে আমরাও নর্থ ক্যালকাটায় থাকতাম, বরনগর বিচ রোড। তো কদিন আগে গিয়েছিলাম কোনো একটা কারণে, দেখে মনে হলো এখানে আর কোনো দিনই হয়তো এদিকে ফিরে থাকতে পারবো না, যে নিউ টাউন বা অ্যাকশন এরিয়া 1-2 এইসব জায়গায় থেকে যাবে তাদের পক্ষে নর্থ বা সাউথ ক্যালকাটা রাস্তাঘাট মানে কি বলবো তাদের আর ভালো লাগবে না। 2011 পর থেকে আমরা এদিকে চলে এসেছি, সব কিছু আমাদের এদিকে, এদিকে আর শ্বশুরবাড়িও ডুবিতে, তো কাজে এখান থেকে আমরা বাইপাস ধরে চলে যাই নিকো পার্ক হয়ে। তো যাই হোক, আজ আমি রবীন্দ্র তীর্থর কথা বলবো। দোলের সঙ্গে বা বসন্ত উৎসবের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে একটা নামই আসবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই রবিতীর্থ শান্তিনিকেতনে না গিয়েও রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনের মনোরম যদি পরিবেশ পেতে চান, তো যারা মানে মানে এখনও অনেকেই জানেন না যে এটা কলকাতা গেট বা বিশ্ব বাংলা গেটের কাছে রবীন্দ্র তীর্থ, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে একটি বিশাল বড় প্রজেক্ট বলা যেতে পারে। এখানে সকালবেলা দোলের দিন বসন্ত উৎসব পালন হয়েছে, আর টিভিতে এটা টেলিকাস্টও হয়েছে, কিছু অংশে শান্তিনিকেতনের থেকে মনে হয় না কম। বিশাল বড় এরিয়া নিয়ে রবীন্দ্র তীর্থ, সামনে বিশ্ব বাংলা গেট রয়েছে দেখা যাচ্ছে, আর আছে ভেটকো ভবন, আশেপাশে অনেক সমস্ত, এইটা হচ্ছে মেন নিউ টাউনের হার্ট যাকে বলা হয়। তো এই এত সুন্দর পরিবেশ, এর আগে 2 বছর করোনা চলছিল বলে, কোভিড চলছিল বলে আসিনি, আর সকালবেলাটাও মিস করেছি, হয়নি যেহেতু বাড়িতে গোপাল আছে, পুজোর ব্যাপার আছে, তাহলে সকালবেলা সেই শান্তিনিকেতনের পরিবেশটা উপভোগ করতে পারতাম। তো ভাবলাম সকালে হয়নি তো তাতে কী আছে, বিকেলবেলা তো ঘুরে আসি। তো যারা কখনো আসেননি অবশ্যই মানে আমি বলবো তারা রবীন্দ্র তীর্থে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে ঘুরে দেখে যাবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর পরিবেশ। আর যদি সকালে দোলের দিন আসতে পারেন তো কথাই নেই, দোল শুধু নয়, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এখানে কিন্তু সব কিছু হয়, এবং তার আগেই আছে কোল ভবনের কাছে নজরুল তীর্থ, এবং এখন বিবেক তীর্থ তৈরি হচ্ছে। তো অপূর্ব সুন্দর এই রবি তীর্থ, শুধু রবীন্দ্র তীর্থ নয়, নিউ টাউনের প্রত্যেকটা জিনিস খুব মনোরম এবং খুব মনকে মানে ভালো লাগার মতো জায়গা, আরও অনেক কিছু আছে। আমরা শুধু জেনে থাকি ইকো পার্ক বা নিকো পার্ক, না, ইকো পার্ক নিকো পার্কের থেকে আরও বেশি বেশি সৌন্দর্যের এখানে স্মার্ট স্ট্রিট আছে, স্মার্ট প্লাজা আছে, অনেক কিছু, অনেক কিছু, যেটা ভীষণ কি বলবো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভালো লাগার পরিবেশ। আমাদের বাড়ি থেকে তো ভীষণ কাছে, 2 বছর কোভিড চলছিল বলে আসিনি, তবে এখানে মানে এলে মন ভরে যাবে।
আর এত বড়, এত সুন্দর, এত শান্ত পরিবেশ, এত সুন্দর ফুলের গাছ। হ্যাঁ, আর কলকাতার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, এত মনোরম পরিবেশ আছে, সেটা না এলে আপনারা বুঝতে পারবেন না। সামনে তো আসছেই 25শে বৈশাখ, আর দেরি কেন? এসে দেখে যান, বা 22শে শ্রাবণ, সেটাও সে অনেক দেরি আছে। আর দিনের বেলা এলে আরো সুন্দর লাগবে, আশেপাশে আরো অনেক কিছু আছে। আমি পুরোটা হয়তো দেখাতে পারছি না, কারণ আমি এসেছি দেরি করে, বাড়িতে একটু হোলি ছোটোখাটো ভাবে খেলেওছি। আমি দেখুন কি সুন্দর পরিবেশ। আমি তো এখন ভাবছি সকালবেলা প্রতিদিন মর্নিং ওয়াক এখানে চলে আসবো, জাস্ট 5 মিনিট। আমার মনে হয় বাড়ির এত কাছে এত মনোরম একটা পরিবেশ বা এত সুন্দর একটা জায়গা থাকলে আমরা মনে হয় আসি না, অন্য কেউ হলে হয়তো দুবেলায় চলে আসতো। আর এত কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে হয়তো 6-7 মিনিট হবে। আমি গাড়িতে সাইক্লিংয়ের সময় আস্তে আস্তে এসেছি বলে আমার 4-5 মিনিট লেগেছে। আর এইটার উপর দিয়ে আমরা সব সময় সিটি সেন্টার টু মানে সিসি টু থেকে আরম্ভ করে ইকো পার্ক, নিকো পার্ক যাচ্ছি, ভীষণ কাছে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে এত বড় একটি মানে কি বলবো ঝিল রয়েছে, দেখার মতন এত মেনটেন করা জায়গায় কার না ভালো লাগবে বলুন তো। আমি বলবো আপনারা অবশ্যই আসুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, আমার ব্লগ যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও, আমার এই জায়গাটা আমি যেখানে থাকি আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় না যে আমি এত দেখার আছে, যেটা আমি 1 বছর রেগুলার যদি ব্লগ করি হয়তো তবেই মনে হয় সম্পূর্ণ করতে পারবো। তো এই রবীন্দ্রতীর্থ তো আমি পুরো ব্লগে একটাই আনতে পারছি না, তবু আমি যতটা পেরেছি এর সৌন্দর্যটা, এর পরিবেশটা, এর মন ভোলানো সৌন্দর্য আমার তো মন ভরিয়ে দিয়েছে, সেটাকেই আমি ভিডিও ক্যাপচার করে আপলোড করে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। জানি না কতটা আমি ভালোভাবে তুলতে পেরেছি, সেটা তো আপনারাই আমাকে জানাবেন ভালো লাগলো কি না। তো আমি এই ভিডিওটা করেছি, আরও এর পরে আরও বাকি অংশটাও দেবো। আজকে হোলিটা আমাদের ভালোই কাটলো, আমাদের তো ভালো লাগলোই, সময়টাও ভালো কাটলো। আর বিকেলের এই পরিবেশটায় কিন্তু গরম কিন্তু ছিল না, আশেপাশে অনেক বড় বড় এখানে জলের মানে জল সরবরাহ আছে, মানে কি বলবো ওয়াটার বডি আছে, যেমন ইকো পার্ক নিকো পার্ক সেক্টর 5-এর একটি বিশাল বড় ওয়াটার বডি আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন, যার জন্যে এখানে পরিবেশটা খুব কি বলবো মনোরম পরিবেশ, আরামদায়ক পরিবেশ। তো আমাদের তো ভালো লেগেছে, ভিডিওটা এবার এখানেই এন্ড করব। আশা করি আপনারাও আপনাদের মতন করে দোল বা হোলি এনজয় করেছেন। দেখুন এরমভাবে বসে থাকা গার্ডেনের সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে এসে যায়। তো আমরা আনন্দ উপভোগ করে সেটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আবার আগামী দিনে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, গুড নাইট।